আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। যে সকল শিক্ষার্থী বন্ধুরা 2020 সালে এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও, এবং আমি মনে করি সকল এইচএসসি পরীক্ষার্থীর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা উচিত। তাহলে তোমরা একটা বিষয়ে স্পষ্ট ধারণা পাবে যে 2020 সালে এইচএসসি পরীক্ষা 15 জুলাই থেকে শুরু হবে কিনা, এটা সত্যতা কতটুকু, এবং এই 15 জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে এইরকম একটা রুটিন ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। এই সংক্রান্ত আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ের সাব কমিটি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক কি বলেছেন, এবং এই সংক্রান্ত একটি নোটিশ ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ হয়েছে, আমি সরাসরি তোমাদেরকে সেই নোটিশটা দেখাবো। আশা করি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের মনে যে ধারণা আছে 15 জুলাই সম্পর্কে যে পরীক্ষা শুরু হবে এবং যে রুটিনটি প্রকাশ হয়েছে এটা কতটুকু সত্য, এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে একটু প্রবেশ করে দেখি। আমি এই যে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করেছি, এইচএসসি কর্নার, এখানে দেখো 2020 সালে এইচএসসি পরীক্ষায় বিভ্রান্তিমূলক পরিবর্তিত সময়সূচি, অর্থাৎ এই নোটিশটি প্রকাশ করেছে। আমি এখানে যদি এই নোটিশটাতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আসলে কি বলা হয়েছে। এখানে দেখো, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সাব সমন্বয় সাব কমিটি অফিস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, 7/6/2020 তারিখে এটা প্রকাশ হয়েছে এই নোটিশটি। বিষয় কি বলা হচ্ছে, 2020 সালে এইচএসসি পরীক্ষার বিভ্রান্তিমূলক পরিবর্তিত সময়সূচি প্রকাশ প্রসঙ্গে 2020 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কে বা কারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটি মন গড়া সময়সূচি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে যে আগামী 15 জুলাই থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে এসেছে করোনা ভাইরাস এই সংকটকালে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। 2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। পরীক্ষা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হলে তা অবশ্যই বোর্ডের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে এই ধরনের পোস্টে কেউ বিভ্রান্তি না হওয়ার জন্য অনুরোধ করা হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা দেখতে পেলে বোর্ডের যে ওয়েবসাইটে যে নোটিশটি প্রকাশ করা হয়েছে যে 15 তারিখে যে 15 জুলাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা বলে যে রুটিনটি প্রকাশ করা হয়েছে এটা সম্পূর্ণ গুজব। এখানে কেউ এটাতে দেখে বা এই ধরনের রুটিন দেখে বিভ্রান্তিও হবেন না, সবাই পড়াশোনায় মনোযোগ দেন, কারণ রুটিন বা যে কোনো কিছু প্রকাশ হলে সেটা অবশ্যই বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু দেখে বিভ্রান্তি না হয়ে এই ধরনের গুজবে কেউ কান না দিয়ে আমি বিশ্বাস করি সবাই পড়াশোনার দিকে মনোযোগ দিলেই উপকৃত হবে। অর্থাৎ কেউ এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব ছড়াবে সেই গুজবে কেউ কান না দিয়ে সবাই নিজের মতো পড়াশোনা চালিয়ে যাও, ইনশাল্লাহ পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। তো আশা করি 2020 সালে এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারলে যে 15 জুলাই থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে না। এইচএসসি পরীক্ষা যখন শুরু হবে তার 15 দিন আগে অবশ্যই সময়সূচি অর্থাৎ রুটিন বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বোর্ডের ওয়েবসাইটে যখন প্রকাশ করা হবে সবার আগে আমাদের এই চ্যানেল থেকেই সবাই পেয়ে যাবে। তো সেই কারণে বোর্ডের ওয়েবসাইটে যে পর্যন্ত প্রকাশ না হবে সেই পর্যন্ত কোনো রুটিন বিশ্বাস না করার জন্য অনুরোধ করা হলো, অর্থাৎ বোর্ডে যদি সত্য হবে যখন বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।